আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি। আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে একটু আপন মনে করি। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয় আল্লাহ কখন আপনাকে ফেলবে না, খেয়াল করে দেখবেন। জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার যে আপনাকে কেউ বুঝতে পারেনি, আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই আল্লাহ বুঝছে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিচ্ছেন আপনার। আল্লাহ অনেক কাছে, মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি, আল্লাহ কি জিনিস, আল্লাহ খুব কাছে। কায়মন ওবাককে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে। আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে, আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও যে আল্লাহকে আপন করে নেন, দুনিয়াতে সফল হয়ে যাবেন, পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না, আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে, তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহের অনেক ব্যাখ্যা আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম, আরেকটা অংশ আছে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো তরিকা নাই। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, মুআমালাত করেছেন, মুআমালাত তো বোঝেন বৈষয়িক বিষয়গুলো, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর জিকির করেছেন, যেভাবে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানে প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে, এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না, মানে মন চাইলেও আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম ইসলামের মধ্যে এটা করতে পারবো না। দেখতে হবে যে ওই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন কি করেন না। জুমার নামাজ 3 রাকাত পড়লে ভালো হতো না? নামাজ ভালো জিনিস, 2 রাকাত পড়লে যা নাকি 3 রাকাত পড়লে তো একটু বেশি নাকি হওয়ার কথা, ক্যালকুলেশন তাই বলে 4 পড়লে আরো বেশি নাকি হওয়ার কথা, কিন্তু আপনি আমি 2-এর বেশি করতে পারবো ফরজের কথা বলছি। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, অন্য কিছু কোনো অনুমোদন দেন নাই। প্রতিটা ইবাদত, রোজা শাবান মাসে রাখা যায় না, রমজান মাসে না রেখে, বা রমজানও রাখলাম আবার আগে পিছিয়ে 2 মাস রাখলাম, 3 মাস ভালো কাজ তো। হজ করতে মানুষ মক্কায় যায়, আমরাও না হয় হজের একটা জায়গা বানালাম, আমরাও হজ করলাম, যাকাতের একটা নিসাব আছে, আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম, ঠিক আছে। প্রতিটা কাজ দেখবেন ইবাদত, ভালো ভালো ইবাদত, এগুলোকে বাড়াবেন কমাবেন এখতিয়ার আপনার আমার নাই। আমি ফরজ ওয়াজিবের কথা বলছি, আপনি নফল করতে পারেন আলাদা বিষয়, সুন্নাত তো করবেনই মাশাআল্লাহ। এইটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো টিচার, রোল মডেল, আদর্শ, উসওয়াতুল হাসানা কিছুই নাই। হ্যাঁ, কারো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, যে কারো কথা, যে কারো কাজ, যে কারো ইস্তেহার, যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিলে আছে, নিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যে কারো কথাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মেলে, তার সাহাবীদের আমলের সাথে না মিলে, সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না, এবং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ইমানের কাজ। তো প্রত্যেক নবী রাসূল এই দাওয়াতটুকু নিয়ে আসছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের জন্য মুহাম্মদ